না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজ। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এবিলিটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি যারা আরব দেশ থেকে ইউরোপে যেতে চান। আরব দেশ বলে তো সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া ছাড়াও বিশ্বের যে কোনো দেশ থেকে ইউরোপে যাওয়ার উপায় আজকে আপনাদের জানাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আমাদের এই চ্যানেলে অটোমেটিক অনেকেই আছেন যারা সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইনে বসবাস করতেছেন, অনেক বাঙালি ভাইয়েরা। তো তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এখান থেকে আমরা কীভাবে যাব ইউরোপে। তাদের জন্য তাদের কথা মাথায় রেখে মূলত আজকে আমাদের এই ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের এসব দেশে থাকেন, কাজ করেন বা বিভিন্ন কাজে গেছেন, তারা অনেকের স্বপ্ন দেখেন যে ইউরোপ কান্ট্রিতে যাবেন, তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিও। আশা রাখি ভিডিওটি কাজে দেবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। তো আজকে আমি জানাবো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যে প্রসেস আছে, যে প্রসেসগুলো না জানলেই নয়, সেই প্রসেসগুলো জানানোর চেষ্টা করব। এবং যারা দুবাই, বাহরাইন বা কুয়েত থেকে যেতে চান, তাদের যাওয়ার প্রসেসটা কী হতে পারে এবং কী কী কাগজপত্র লাগবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব যে বিষয়গুলো, আরব থেকে ইউরোপে কীভাবে যাবেন, কত টাকা খরচ হবে এবং কোন কোন দেশ থেকে যাওয়া যাবে ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রবাসে মিডিল ইস্টে বা বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কেউ কেউ আবার আশা নিয়ে এসেছেন যে আরব দেশে এই দুই বছর কাজ করে টাকা জমে ইউরোপে পাড়ি জমাবেন, যারা অনেকে আছেন যে প্রথম মিডিল ইস্টে গেছেন, কুয়েতে, দুবাই, সৌদি আরবে গেছেন, যে দুই বছর তিন বছর কাজ করে যে টাকাটা হবে এটা দিয়ে আপনারা ইউরোপে পাড়ি জমাবেন, এরকম আশা নিয়ে অনেকে গেছেন, আমরাও জানি। তো কিন্তু আপনারা আরব দেশ থেকে ইউরোপ যাওয়ার উপায়সমূহ জানেন না, বিধায় ইউরোপ যাওয়ার স্বপ্নটা মন থেকে সরিয়ে নিয়েছেন অনেকেই আবার। তো তাদের জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিও যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এক বড় ভাই আছেন দুবাইতে, উনি আমাকে মাঝে মাঝে ফোন করেন, আমাকে আমার জানতে চান যে আসলে এই বিষয়ে, তারা ফোনে তো এত কথা বলা যায় না। তো আজকে আমি যে কোনো ভিডিওটি করতেছি, প্রয়োজনীয় কিছুর কথা আছে যে কয়েকটি ধাপে ইউরোপে যাওয়ার উপায় আছে। তবে আরব দেশ থেকে অবশ্যই বৈধ উপায়ে আপনাকে যেতে হবে, এখানে কোনো অবৈধ উপায় নেই, কারণ আপনি এজেন্সির মাধ্যমে গেলে আপনাকে অবশ্যই লিগ্যাল কাগজপত্র জমা দিয়ে যেতে হবে, তারা আপনাকে অবৈধ উপায়ে কোনোভাবেই নিয়ে যেতে পারবে না, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা সৌদি আরব, দুবাই বা কাতার থেকে যেতে চান। তাদের জন্য যদি কেউ যাওয়ার চেষ্টা করেন তাহলে নিশ্চিত থাকেন আপনি আপনার ক্ষতি করতে যাচ্ছেন বা আপনাকে মৃত্যুর হাতছানি দিয়ে ডেকে নিচ্ছে আসছে। আপনি বৈধভাবে ইউরোপ গিয়ে অবৈধ হয়ে যাবেন যদি তাদের সত্য অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে না পারেন। অবৈধ হয়ে গেলে বৈধ হওয়ার উপায়সমূহ জানতে যে বিষয়টা হচ্ছে, আরব দেশ থেকে বৈধভাবে ইউরোপে যাওয়ার উপায়সমূহ হচ্ছে 100% বৈধভাবে বলতে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে তিনটি উপায়ে সৌদি থেকে ইউরোপে যাওয়া যায়। তিনটে উপায়, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটা হচ্ছে ওয়ার্ক ভিসা। এই তিনটে উপায়ে আপনি বৈধভাবে সৌদি থেকে না মধ্যপ্রাচ্য থেকে আপনি যেতে পারবেন। এই তিনটি পদ্ধতি 100% বৈধ উপায় যা আপনার অবলম্বন করলে কোনো প্রকার ঝামেলায় পড়বেন না। তাছাড়া আপনি অন্য কোনো উপায় বেছে নিলে প্রাণহানির আশঙ্কা থাকতে পারে, এখন এই সিদ্ধান্ত আপনার, আমরা জাস্ট আপনার সাথে শেয়ার করলাম বিষয়টা। তবে ভয়ের কিছু নেই, এখন ভিসা পাওয়া খুবই কঠিন কিছু না, অনেক এজেন্সি আছে যারা আপনাকে বৈধভাবে ইউরোপ নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, এটা সত্যি বলছি, অবাক হওয়ার মতো কিছুই না। তো স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বলতে মূলত পড়াশোনার ব্যাপারটা বোঝায়, সেটা আমরা সবাই জানি। এখানে উল্লেখিত বিষয়টি হলো আপনি অনেকগুলো ধাপে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেমন গ্রাজুয়েশন করার জন্য, ডিপ্লোমা কোর্স করার জন্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনি যেটাতে যেতে চান।
এ বিষয়ের জন্য আপনাকে ব্যাংক যথেষ্ট টাকা থাকা প্রয়োজন, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি। কারণ আপনি পড়াশোনা করতে যাবেন এবং সেটা টিউশন ফি দেওয়ার মতো যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা 10% নেমে আসবে। তার মানে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকতে হবে। আমার ব্যক্তিগত মতামত হলো, আপনার যদি টাকা না থাকে তাহলে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই না করাই ভালো। শুধু শুধু অ্যাপ্লাই ফি এজেন্সিকে দিয়ে নষ্ট করবেন না। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা সম্পর্কে হয়তো অনেকেই অবগত আছেন, তবে আমি নতুনদের সম্পর্কে একটু বলি। ট্যুরিস্ট ভিসা হলো ভ্রমণ ভিসা, অর্থাৎ আপনি এই ভিসা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন বা ঘুরতে যেতে পারবেন, এই সময়ের জন্য আপনাকে ফিরে আসতে হবে, ভিসাটা এরকমই। কিন্তু আপনি যদি ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে থাকতে চান, তাহলে আপনাকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সেখান থেকে একটি কোম্পানিতে চাকরি নিতে হবে, তাহলে আপনি সেখানে থাকার অনুমতি পাবেন। এটা বর্তমানে এই কিছুদিন থেকে এটাও অনুমতি দিয়েছে বিভিন্ন দেশ, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ, যে আপনি ট্যুরিস্ট ভিসা যাওয়ার পরে সেখানে কাজ করতে পারবেন। এবার প্রশ্ন আসে, আমি কীভাবে এই বিষয়টি সম্পর্কে তথ্য পাবো? হ্যাঁ, আপনি যে এজেন্সি থেকে ঘুরতে যাবেন তাদের কাছে সব কিছু ভালোভাবে জেনে নেবেন। সেখানে পৌঁছানোর পর ওই দেশের একটি উকিলের সাথে পরামর্শ করবেন, সে অবশ্যই আপনাকে সঠিক পরামর্শ দেবে, কারণ এতে তারও লাভ আছে। ট্যুরিস্ট ভিসার মেয়াদ আসলে কতদিন থাকে? এখানে বিভিন্ন দেশ হিসেবে সাধারণত ট্যুরিস্ট ভিসার মেয়াদ 3 মাস 90 দিন হয়ে থাকে। তবে আপনি চাইলে আপনার এজেন্সির সাথে পরামর্শ করে অথবা ওই দেশের কোনো উকিলের সাথে আলোচনা করে ভিসার মেয়াদ বাড়াতে এক্সটেন্ড করতে পারবেন, সেই সুযোগ আপনার থাকবে। 3 নম্বর স্টেপ আছে ওয়ার্ক ভিসা, মানে কাজের ভিসা। ওয়ার্ক ভিসা এটা আমরা সবাই জানি যে কাজের ভিসা, অর্থাৎ আপনি ওই দেশে কাজ করতে যাওয়ার জন্য আপনার রিকোয়েস্ট করছে এবং সেটা একটি সুনির্দিষ্ট কোম্পানি, তারা যদি আপনার সিভি দেখে আগ্রহী হন তাহলে তারা আপনাকে ভিসা দেবে। এই বিষয়ে আপনার এজেন্সি থেকে ফাইল করে জমা দিবে, অর্থাৎ আপনি তাদের সাথে চুক্তি করার পর আপনার সকল প্রসেসিংগুলো এজেন্সি থেকেই করে দিবে। তবে আপনি যদি এক্সপার্ট হন তাহলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা বিভিন্ন জব পোর্টাল ওয়েবসাইট থেকে। প্রতিটি দেশেরই একটি জব পোর্টাল ওয়েবসাইট থাকে, যেখানে ওই দেশের সুনামধন্য সকল কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগের জন্য জব পোস্ট করে থাকে। জব বিষয়ে আপনার কোনো ঝামেলা নেই বললেই চলে, কারণ আপনি সম্পূর্ণ বৈধ এবং কাজ নিয়ে ওই দেশে পাড়ি জমিয়েছেন। তবে ওয়ার্ক ভিসা পেতে একটু সময় বেশি লাগে, 3 থেকে 6 মাস, অনেক ক্ষেত্রে 1 বছরও লেগে যেতে পারে। জব পোস্টের যে লিঙ্কগুলো আছে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো অবৈধ থেকে বৈধ হওয়ার উপায়সমূহ, যে বিষয়গুলো, অনেক সময় ভিজিট ভিসা যাওয়ার পর ভিসা স্ট্যান্ড ভিসার মেয়াদ না বাড়াতে পারার কারণে আপনি অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে যদি সেখানে আপনি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থাকেন, তখন আপনি অবৈধ হওয়ার কারণে আপনাকে জেল জরিমানা বন্ধ হতে পারে, এমনকি কঠিন শাস্তিও হতে পারে। এক এক দেশের নিয়ম এক এক রকম। সেক্ষেত্রে আপনার 2টি উপায় সহজ আছে। প্রথমত, আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তার মাধ্যমে খবর নিতে হবে উকিলের মাধ্যমে বিষয়টির সমাধানের কোনো বিধান আছে কি না ওই দেশের নিয়ম অনুসারে, এবং দ্বিতীয়টি সে দেশের শরণার্থী শিবিরে গিয়ে যোগাযোগ করা। তবে একটা বিষয় খুব খেয়াল রাখা ভালো, আপনি সরাসরি যোগাযোগ না করে পরিচিত কারোর মাধ্যমে আগে বিষয়টি জানার চেষ্টা করবেন। সব কিছু ঠিক থাকলে তবে আপনি সশরীরে যোগাযোগ করবেন, কিন্তু সমস্যাটি তাদের কাছে তুলে ধরলে তারা আপনাকে আশ্রয় দিবে, সিদিকে মনোযোগী হবেন না হবেন। অবৈধ থেকে জীবনের নিশ্চয়তা বাড়ানোর কোনো দরকার নেই, চেষ্টা করুন বৈধ উপায়ে ব্যবস্থা গ্রহণ করা। এজেন্সির মাধ্যমে যাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। আপনি চাইলে নিচের লিঙ্ক থেকে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেখানে লেনদেন অবশ্যই বুঝেশুনে করবেন। তবে BFS গ্লোবাল একটি ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতিপ্রাপ্ত এজেন্সি, তারা আপনার ফাইল জমা করে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে সহায়তা করবে। একটি কথা পরিষ্কার জানিয়ে রাখি, আপনার কোনো এজেন্সির সাথে কোনো প্রকার সম্পর্ক নাই। ইউরোপে যেতে কত টাকা লাগে? মিডিল ইস্ট এর যে কোনো দেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য অনেক বেশি টাকা লাগে না, যদি আপনি সঠিক মাধ্যম জানেন। বিএসএফ বিশ্বব্যাপী তথা সৌদি আরবের একটি বিশ্বস্ত এজেন্সি। এই ফাইল জমা করার সার্ভিস ফি SAR 99.38। বিশ্বব্যাপী যে খরচ তার উপর নির্ভর করে। ভিসা ফি হচ্ছে 280,000 টাকা এবং শুরু থেকে 70,000 টাকা পর্যন্ত হতে 7,00,000 টাকা পর্যন্ত হতে পারে। বিএসএফ গ্লোবালের শাখা আছে রিয়াদে, জেদ্দা, দাম্মাম, আবু দুবাই, দুবাই, কুয়েত, ওমান, মাস্কাট, ইটিসি। এগুলো এদের জামানত ছাড়াও আরও অনেক দেশের শাখা আছে, যেহেতু একটি গ্লোবাল এজেন্সি। আপনি যে দেশে থাকেন সেই দেশটি সিলেক্ট করে নেবেন। এখন আসে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগে। এই ডকুমেন্টগুলো আপনারা খুব সযত্নে রাখবেন। একটি হচ্ছে ভিসা পাওয়ার জন্য ফাইল জমা দেওয়ার সাথে যে সকল ডকুমেন্ট
তা হলো এনওসি, এমপ্লয়মেন্ট লেটার, ব্যাংক স্টেটমেন্ট, সিভি, কভার লেটার, আপনার ট্রাভেল প্ল্যান, ট্রাভেল প্ল্যান প্রতিদিনের প্ল্যান বিস্তারিত লিখবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা এমবাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে, ই কমার্স ট্রান্সলেট যেটা মন্তব্যের মাধ্যমে ভেরিফাই করে সিল অ্যাটাচ করে নিতে হবে, এছাড়া হোটেল বুকিং, পেপার্স, বিমানের ফ্লাইট বুকিং, রিটার্ন টিকিট করে নিলে চান্স বেশি থাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে, অবশ্যই আপনার সদ্য তোলা ছবি, ভ্যাকসিন পেপার ইত্যাদি আরও বিস্তারিত আপনি কোনো এজেন্সির মাধ্যমে আলোচনা করে নিতে পারেন। যে ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেই ডকুমেন্টগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করছি, আশা করি তথ্যটি আপনার খুব হেল্পফুল হবে। আরও বিস্তারিত জানতে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনার ক্লিক করে নেবেন। ভিজিট ভিসার জন্য এই ওই কাগজপত্র অবশ্যই থাকবে, সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা এর জটিলতা নেই, কারণ ওয়ার্ক ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স বেশি থাকে যদি আপনার স্যালারি কম হয় সেক্ষেত্রে। তবে এক্ষেত্রে অনেক এজেন্সি আপনাকে ভিসা পেতে 90% সাহায্য করবে বলে আমি আশা করি, কারণ তারা অনেক মাধ্যম জানে যার সুবাদে তারা প্রয়োজন ডকুমেন্ট ব্যবস্থা করে ফাইল সাবমিট করে। উপরোক্ত তথ্যের আপনি যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি যে ইউরোপে যেতে পারবেন যে সকল দেশ থেকে, তার নিম্ন সৌদি আরব থেকে ইউরোপ, ওমান থেকে ইউরোপ, দুবাই থেকে ইউরোপ, কুয়েত থেকে ইউরোপ, কাতার থেকে ইউরোপ, বাহরাইন থেকে ইউরোপ, এই সমস্ত দেশ থেকে তথা বিশ্বের যে কোনো দেশের থেকে আপনি আবেদন করতে পারবেন। হয়তো দু একটি ডকুমেন্ট আপনার সংগ্রহ করতে হতে পারে। তারপরে স্টেপে আমরা আসবো সৌদি আরব থেকে ইউরোপে যেতে যা যা লাগে বা যে বিষয়গুলো জানানো দরকার। তো এখানে ফ্যাক্টে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি কোন দেশ থেকে ইউরোপে ভিসার জন্য আবেদন করতে পারবো, কোন কোন দেশ থেকে। আপনি যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন, শুধু আপনার অবশ্যই সেই দেশের বৈধ ওয়ার্ক পারমিট বা বৈধ নাগরিক হতে হবে, শুধু ইকামা মেয়াদ থাকা লাগবে। আমাকে কি এম্বাসিতে ডাকা হবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে এম্বাসি ফেস করতে হবে এবং তারা যে সকল প্রশ্ন করবে আপনাকে তার সঠিক উত্তর দিতে হবে, কারণ তারা চায় একজন ফ্রেশ নাগরিক তাদের দেশে অরণ করুক। আমি নিজে আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনি নিজে আবেদন করতে পারবেন যদি আপনার দক্ষতা থাকে, না হলে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো বন্ধুরা যারা মিডিল ইস্ট থেকে সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, ইজিপ্ট, মালয়েশিয়া ছাড়া বিশ্বের যে কোনো দেশ থেকে ইউরোপে যাওয়ার উপায়গুলো আজকে আমি জানালাম। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।